ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। লোক পোশাক শিল্প 1000 টাকা করে প্রায় 1 লক্ষ লোককে আমরা পেনশন দিই, কত কাজ করেছে গভর্নমেন্ট, শান্তিতে কদিন কাজ করতে পেরেছি, কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, টাকা কেটে নিয়েছে, বঞ্চনা করেছে, কোথায় কোথায় অপমান করেছে, কোথায় কোথায় লাঞ্ছনা করেছেন। আমার ভাই বোনেরা, সাধারণ মানুষ জেনে রাখুন, আমিও একটা মানুষ, আমি কিন্তু যন্ত্র নই, আমারও একটা হৃদয় আছে, আমারও একটা শরীর আছে, আমারও একটু মনুষ্যত্ব আছে, আমিও একটা মানুষের মতো জীবনযাপন করি। বারবার লাঞ্ছনা গঞ্জনা, সারা জীবন মার খেতে খেতে এই জায়গায় এসছি, সিপিএম এর রাজত্বে মারতে মারতে আমার সারা শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে, আর বিজেপির রাজত্বে কোথায় কোথায় লাঞ্ছনা, কোথায় কোথায় বঞ্চনা, কোথায় কোথায় অসম্মান, কোথায় কোথায় চক্রান্ত, এজেন্সি দিয়ে অপমান, অত্যাচার, সন্ত্রাস, দাঙ্গা, চক্রান্ত, বাংলার সরকারকে ভেঙে দেওয়ার চক্রান্ত, বাংলার মানুষের কোমর ভেঙে দেওয়ার চক্রান্ত, এ আমি বরদাস্ত করব না, করব না, করব না, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি। এর লড়াই তাই লড়তে হবে। সিপিএমকে 35 বছর পর যদি লড়াই করে আপনারা হাঁটাতে পারেন, এই বিজেপি একটা তুচ্ছ রাজনৈতিক দল, শুধু টাকা চুরি করে, টাকা লুট করে, অন্যদের চোর বলে, এই টাকা লুট করে কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছে, ইলেকশনটাকে একটা ডার্টি গেমে পরিণত করে দিয়েছে, ইলেকশনের সময় টাকা দেয়, শুধু টাকা দিয়ে ভোট কেনবার চেষ্টা করে, সব রাজ্যে রাজ্যে কোনো পলিটিক্যাল পার্টি যাতে না থাকে। বলতে পারেন কেন টাকা দিয়ে মধ্যপ্রদেশের সরকার ভাঙা হবে, কেন কর্ণাটকে টাকা দিয়ে সরকার ভাঙা হবে, কেন রাজস্থানে টাকা দিয়ে সরকার ভাঙা হবে, কেন বাংলায় চক্রান্ত করে সরকার ভাঙা হবে? এভাবে চলতে পারে না। একটা রাজনৈতিক দল মানুষকে খাদ্য দাও, বস্ত্র দাও, বাসস্থান দাও, তা না করে মানুষকে শান্তিতে ঘুমোতে দেয় না। দাদা ভাই সঙ্গী হয়েছেন, এক দাদা এক ভাই, দুজনে মিলে প্ল্যান করুন উন্নয়নের, আমাদের পুরো সমর্থন থাকবে। কিন্তু মনে রাখবেন, এখানকার এজেন্সি দিয়ে আর কমরেডদের দিয়ে কয়েকজন আর সিপিএম এর কিছু পুরনো কমরেডকে হাত করে যদি মনে করেন বাংলাটা দখল করবেন, মনে রাখবেন গুজরাট বাংলা শাসন করবে না, বাংলা বাংলায় শাসন করবে, এটা সবসময় মাথায় রাখবেন। যান গুজরাট গিয়ে গুজরাট শাসন করুন, কে বারণ করেছে? গুজরাট কি আর কি ইউপি শাসন করবে, বিহারও শাসন করবে, রাজস্থানও শাসন করবে, তামিলনাড়ুও শাসন করবে, কেরালাও শাসন করবে, উড়িষ্যাও শাসন করবে, অন্ধ্রপ্রদেশে শাসন করবে, বাংলাও শাসন করবে? তাহলে তাহলে পলিটিক্যাল পার্টি থাকার দরকার কি? তাহলে ইলেকশন কমিশন থাকার দরকার কি? তাহলে জুডিশিয়ারি থাকার দরকার কি? ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি, প্রেসিডেন্সিয়াল রুল করে দিন না, হয়ে গেল, সেটাই তো করছেন। প্যান্ডামিক কোভিড চলছে, আপনারা একটার পর একটা কালা কানুন নিয়ে আসছেন,